করে দেখি আমার সাউন্ড আজকেও গন্ডগোল হয়ে গিয়েছে এত মহা বিপদ আর কি খারাপ হবে দেখি তো কত খারাপ আছে কোনো গ্রামকে দেখে আপন আপন মনে হয়নি একটা গ্রামকে দেখে খুব আপন আপন মনে হয়েছে নেক্সট আমি গ্রামের বাড়িতে গেলে ওই গ্রামে একদিন আমরা দূরে যাবচ্যাপ করে নেব ও ভাই এদিকে কোথায় যাব আমি ও বাবা এদিকে কোনো রোড ফোড কিছুই দেখি না মানুষের মনে হয় এটা কি বাগান সাগান দিয়ে আমি বেরিয়ে কোথায় কোথায় যাচ্ছি আমি তো এদিকে এসে থাকতে পারবো না ভাই আমার দুর্গা সময় আসলে না কিচ্ছু ফিলিং হবে না আমার কুপাল কি আজকে এরকমই কোনো গ্রামে গিয়ে শনি পুজো দেবো খেলতেছে সরি ডিস্টার্ব করে দিলাম ভাই এমন সামনে রোড দিয়ে যাচ্ছি ক্ষতি করে দিলে একটু খারাপই লাগবে আমার তাই না আমার লাইফটা বকুনির মধ্যেই থাকে তাই না এরপরে আবার কে আসবে মানে গোল্ড বলে তাই না আজকালকে খুব ঠাকুর ভক্তি করতেছি তাই না এটা কেমন হয়েছে আজকে মাথা আমার ঘুরে গিয়েছে গ্রামের ওই পথ ঘুরে ঘুরে ওয়েলকাম দোস্ত তো বেরিয়ে পড়েছি বিকালবেলা ওই জন্য গ্রাম ঘুরতে ওকে এখান থেকে বেরিয়ে পড়তেছি আর কি এখানে এসে আমি ভিডিও ফুটে চেক করে দেখি আমার সাউন্ড আজকেও গন্ডগোল হয়ে গিয়েছে ইয়ার মানে কি বলবো ভাই এ তো ভালো ঝামেলা করে দিচ্ছে আর কি দু হাজার টাকা আমি খরচ করে নিয়েছি এখন দেখতেছি ডিজে এর একটা ব্লুটুথ রয়েছে বারো হাজার টাকা দাম পড়বে ইয়ার কি করব এত মহা বিপদ আমার ওই দিকের কোনো সাউন্ডে আসেনি তাই না তো এখানে অনেকগুলো ঠাকুর দেখলাম ঠাকুরদের মানে একটু প্রণাম শুনান করলাম আর কি আমার লাইফের শনিটা একটু কেটে যাক আর কি যা যন্ত্রণা শুরু করে দিয়েছে না কি বলবো এদিকে আসছি কোনোদিন আসি নেই ভালোই লাগতেছে যাই না এখানকার মানুষরা কি করে যে বাজার ঘাট রাস্তাঘাট কিছুই তো দেখতেছে না ওই যে গ্রামের ছেলেরা বসে আড্ডা মারতেছে আর কি ও ভাই হাঁটো হাটো হাঁটো হাঁটো শুটিং চল রায় হাই বলো হাই হাই বলো ও এরা হাই বলবে নো প্রবলেম ওখানকার বাচ্চাগুলো খুব সুন্দর ছিল আমাকে দেখার সঙ্গে সঙ্গে না ওখানে অনেক কথা হয়েছে জাস্ট মানে মাইকের সমস্যার জন্য কোথাও আসেনি ওরা আমার আমার সঙ্গে হাত মেলালো হ্যান্ডশেক করে নিল ওকে তো নেক্সট না আমি আমার জীবনে শনি কাটাতে গেলে কাটাতে না আমি নেক্সট যে ব্লগ করব বাইক রাইডিং কোনো গ্রামে গিয়ে শনি পুজো দেবো নেক্সট এদিকে ঘুরি ঘোরাঘুরি ঘুরি ব্লক এদিকে যাওয়া যাবে রোটে উঠা যাবে রোড যাবে ও ম্যাপে তো দেখি নিতে পারি ও কি সুন্দর জঙ্গল দিয়ে যাচ্ছি ভাই কোথায় কোথায় চলে আসতে জানি না তো ও মা ও ভাই এদিকে কোথায় যাব আমি এদিকে তো কো কোথায় যাব ও মা কি বললো আমাকে এদিকে তো দেখি বাদ আমি তো ওদিক থেকে এদিকে আসছি ও বাদ ধরে ধরে যাওয়া যাবে নাকি এদিকে কেউ আসছে জিজ্ঞাসা করবো আমি তো ওই বাদে উঠবো না বলেই তো ওইদিকে আসলাম না এইদিকে রোড চলো দেখি বাদের উপর দিয়ে যাব তাই না এটাই অ্যাডভেঞ্চার লাইফের কি আছে কপালি দেখি আমার কোপালি তো এমনিতেই খারাপ তাই না আর কি খারাপ হবে দেখি তো কত খারাপ আছে তবে না অনেক গ্রাম ঘুরেছি কোনো গ্রামকে দেখে আপন আপন মনে হয়নি একটা গ্রামকে দেখে খুব আপন আপন মনে হয়েছে নেক্সট আমি গ্রামের বাড়িতে গেলে ওই গ্রামে একসঙ্গে আমরা যাব ওই ক্যাপচার করে নেব পারি তো কি বলবো ও ভাই না বাদ দিয়ে যাবো ওই এদিকে একটা রাস্তা রাস্তায় গিয়েছি চলো রাস্তায় নামবো ওইদিকে বাঁধের মধ্যে কী দেখবেন তাই না সিনারিও এখন যে আবার ক্যামেরার মধ্যে সাউন্ড আসছে না এটা চেক করে নেই ও বাবা এদিকে কোনো রোড ফোড কিছুই দেখি না মানুষের মনে হয় এটা কি বাগান দিয়ে সাগান আমি বেরিয়ে কোথায় কোথায় যাচ্ছি যাক একটা রোড পেয়েছি সুন্দর জানি না এদিকের মানুষের লাইফস্টাইল কীরকম আমি তো এদিকে এসে থাকতে পারবো না ভাই বাজার ঘাট কিচ্ছু দেখতেছি না আর সবচেয়ে বড় আমার সমস্যা ইন্টারনেট লাগবে হাই স্পিড তো থ্যাংকস ভিআই কো কিন্তু আমার তো লাগে আপলোড স্পিড ফোনে দশ পনেরো জিবির ফাইল ইউটিউবে ফেসবুকে আপলোড করা আমি ভিআই ফোর জি যে ফোর জিতে যে তাড়াতাড়ি আপলোড করতে পারে এয়ারটেল জিও ফাইভ জি স্পিড ফাইভ জি দিয়েও সেই স্পিডে আপলোড করতে পারে না এই কারণে আমি মাসে নয়শো টাকা দিয়ে এর পোস্টপেড কানেকশনটা রেখেছি আর কি এদিকে যাওয়া যাবে একটা বাজার দেখলাম না কোথাও তো হ্যাঁ কোথাও দুর্গা পুজোর কি দুর্গা পুজো হচ্ছে কিনা সেটাও তো বুঝতে পারতেছে না গাইস এদিকে ফেস্টিভ্যালের সময় দুর্গা পুজোর সময় আসলে না কিচ্ছু ফিলিং হবে না যে এদিকে দুর্গা পুজো হচ্ছে না অন্য কিছু হচ্ছে তাই না এগুলো কিছু বুঝি লাগিয়েছে আর কি রোড বলতে কিচ্ছু নেই আমি বুঝি আবার বাধের ওইদিকেই চলে আসলাম কাছাকাছি চলে আসলাম ও আবার দেখি বাঁধেই উঠবো আরে আমার কুপালে কি আজকে এই বারবার ওই বাঁধেই উঠতেছে হ্যাঁ না আবার দেখি বাদে উঠে পড়েছি আর এ কেমন এদিকে তো কোনো রোডই দেখি না আছে কি রোড ভাই কোথায় কোথায় যে চলে আসতেছি না বিপদে না পড়ি আবার তো গাইস এখানে অনেকক্ষণ মানে দাঁড়িয়ে একটা মানুষের সঙ্গে সুন্দর কথা বললাম আর কি ভালোই লাগলো মানুষটার সঙ্গে কথা বলে ওকে জায়গাটার নাম জেনে নিলাম ওরা বাজারঘাট কোথায় করে তো দূর আছে ওদের বাজারঘাট হ্যাঁ হ্যাঁ চলুন ও ভাই পড়ে না যাবো আবার নাইস সাইড একটু দাদা যাব খেলতেছে সরি ডিস্টার্ব করে দিলাম ও মা চারদিকে চারটা রাস্তা একটা একটা এদিকে এদিকে এদিকেই যাব দেখি ওয়াও কত সুন্দর এদিকে সানসেট আমি পশ্চিম দিকে আবার কেন বাজাচ্ছি আবার তো পশ্চিম দিকে গেলে হয়তো নদীর কিনারে গিয়ে পৌঁছাবো চলো দেখি না ও না সুন্দর সিনারিও গাইস আমি এই চার জায়গায় না একটা কারণে গিয়েছিলাম তো গিয়ে কি বলবো ও ওদের বাড়ির সামনে দিয়ে না হলে আমি যে কতবার গিয়ে মানে যাওয়া আসা করেছি ঠিক নাই তবে একটা গ্রামে আমি গ্রামের বাড়ি গেলে না অবশ্যই যাব এদিকে তো কোনো রোডই নেই দেখি ও এদিকে তো এইদিকে এইদিকে কোথায় এদিকে কোথায় উঠবো আমি বুঝতেছি না তো দেখো তো কীরকম কাণ্ড ভাই এমন সামনে রোড দিয়ে যাচ্ছি ও বাবা সুন্দর সুন্দর এটাই তো অ্যাডভেঞ্চার ফেটে যাবে না তো আবার পাইপ জিজ্ঞাসা করি পাইপ দাদা এটা ছাড়বে না তো যাবে যাবে সুন্দর না অজানা গ্রাম ক্ষতি করে দিলে একটু খারাপই লাগবে আমার তাই না যাবে বলছে তো ইয়েস ও চলে আসে সুন্দর ম্যাপ দেখব না দেখবো না মানুষকে জিজ্ঞাসা করেই হবে এইটাই অ্যাডভেঞ্চার তাই না বা যে লাগতেছে না সিনারিও গাইস কি বলবো ও মা এদিকে একটা গিয়েছে এদিকে একটা গিয়েছে ও এদিকে একটা দোকান রয়েছে একটা পাকুর গাছ রয়েছে না এখানে একটু এখানকার মানুষরা কীরকম একটু দেখি এই দোকানে কিছু একটা নেই নিয়ে একটু টিফিন করি তাই না এখানে বুঝি একটা দোকান রয়েছে কিছু খাবো নেই তো দোকানই বন্ধ নমস্কার 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 আমার লাইফটাকে একটু মানে কি করে দাও ফ্রি করে দাও ফ্রি ফ্রি টেনশন ফ্রি করে দাও নমস্কার আজকাল না আমি আগে ও এখানে একটা ছোট্ট দোকান রয়েছে না এখানে টিফিন করি তো টিফিন করার সময় দুটা বাচ্চা আমাকে দেখতেছিল তো ওদেরকেও আমি মানে কি করব ছোট বাচ্চা বিস্কিটের প্যাকেট দুটা নিয়ে দিলাম আর কি না গাইস আমি আজকে অনেক দূরে চলে এসেছি সন্ধ্যে হয়ে আসতেছে আমি এখন পারিনি পারিনি ওকে যাই না আমাকে শেষে হয়তো তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে না তো বোনের বকুনি আছে কি করব আমার লাইফটা ওই বকুনির মধ্যেই থাকে এখন তো বোন শাসায় যাই না এরপরে আবার কে আসবে লাইফে নমস্কার 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 এখান কি এ রামো আমি এ রাস্তা ধরে এদিকে গিয়েছি তাই তো আবার ওইদিকে ঘুরে ঘুরে আবার এখানে আসলাম আবার এদিকে যাব আমি এদিকে তো যাবো না আমি ওইদিকেই যাব ইয়ার কীরকম বুঝলো আমি তো গ্রাম ঘুরে ঘুরেই আসলাম তাই তো চলো সুন্দর সিনারিও গাইস কি বলবো তুস্পে ফিদা গানটা শুনেছেন কি ইয়েস আমি এদিকে এসে না মানে মানে তুষ্পে ফিদা হিরোইন মুভির আমি হিন্দি গান মানে খুব শুনি হিন্দি গান মূলত দু হাজার দশের পরেই যে মুভির যে সঙ্গগুলো রয়েছে ওগুলি শুনি পুরনো গান শুনি না অবশ্য একেবারেই শুনি না আমি আমার মুজে পছন্দ নেই হ্যাঁ পুরোনা ওল্ড বাট ওল্ড ইজ গোল্ড বলে তাই না কেন বা আমাকে আমার মনে হয় না আপনারা না বাক্য ভাগালু তাই না গ্রামের রোডে একটু ভাগাতেও হয়ে লাগে কখন কোন বাচ্চা কোন দিকে দৌড় মারবে ন এটা হয়ে যাবে নমস্কার 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 আজকালকে খুব ঠাকুর ভক্তি করতেছি তাই না আমি এইভাবে পানি কিনে কিনে এই তো মাঝে মাঝে তো দেখি আমি আমার বোতলটাকে ফেলে দিয়ে নতুন একটা পানির বোতল কিনে নিলাম আর কি বা এইদিকে যে কত সুন্দর লাগতেছে না ঠান্ডা 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 কুল কুল ও বাবা এদিকে একটা রোড এদিকে একটা রোড এদিকে একটা রোড এখন কোন রোডে কোন দিকে যাব আমি ও মা কীরকম একটা লাফড়া না এইদিক তো ওই ওইদিকে ঘুরে আসি এদিকে আর যাবো না এদিকেই যাব এদিকেই যাব চলো নমস্কার নমস্কার যেখানে দেখব নমস্কার নমস্কারই করব কি বলবো বাহ এদিকে এসে এত সুন্দর লাগতেছে না কি বলবো আর যারা আসেনি তারা এই ফিলটা নিতে পারবে না আর কি চলো হাটো শুটিং হয়ে সকলে হাত পাকা দিয়ে হাওয়া করতেছে আর কি আমার আমার তো এদিকে এসে মানে কোনো গরম ফিলই হচ্ছে না এরা মানে পাখা দিয়ে গরম মানে হাত পাকা করতেছে বুঝতেছে না তো আমি তো এদিকে এসে মানে এত সুন্দর ঠান্ডা ফিল হচ্ছে কি বলবো আর এখনো আমার মনে হয় বাড়ির থেকে কুড়ি কিলোমিটার দূরে রয়েছে গাছের ছায়াটা যে আসে না সুন্দর গরম ও ও ন আমি এদিকে গিয়ে এদিকে আবার আসছি গাইস কি বলবো এই এটা দিয়ে গিয়ে এটা দিয়ে আবার আসছি নাইস গুড এটা কেমন হয়েছে আজকে এদিকে গিয়ে এদিকে ওই রোডে আবার উঠে পড়েছি আর কি বলে হয়েছে মাথা আমার ঘুরে গিয়েছে গ্রামের ওই পথ ঘুরে ঘুরে তো আমি রোটে উঠে পড়েছি আর কি আজকে এতটুকুই দেখা হচ্ছে অন্যদিন অন্য গ্রামে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ওকে তো ভাই